বলে মহিলাদের দল বেশি নাকি? আচ্ছা আজকে কি আমি হারবো নাকি? না হারার কি আছে? আচ্ছা মানে ভাইরা আমার আমার দিকে তো নাকি তুমি এইদিকে এসো বলে। আচ্ছা বাপ বলো না মা বলো? বলো তো ছেলেরা বলো না মেয়েরা বলো? মা তো বড় হবে, মেয়েরা হলো মায়ের জাত। মা জননী কত কষ্ট করে জন্ম দিয়েছে, মা বড় না নাকি? ছেলেরা বড় তো? আমি সাত দাম কি হেরে একদম টেনশন নেবে না, আমি কিন্তু জিতবই একদম, কোনোদিন আমি হারি হারি। তাহলে ছেলেরা বড় না মেয়েরা বড়? কে বড়? মায়েরাই বড়। কেন? হাদিস কোরআন প্রমাণ দিচ্ছে। কি করে? একদিন এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে বলছে, ভাই কোথায় গেল? আমি আজ তো কার সেবা করব, মায়ের সেবা করব না বাপের সেবা করব? তো আল্লাহ রাসূল বললেন, তোমার মায়ের সেবা করো। ফের জিজ্ঞাসা করলেন যে আমি কার সেবা করব, মায়ের সেবা করব না আব্বার সেবা করব? আবারও বললেন তোমার মায়ের সেবা করো। আরো জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রাসূল আমি কার সেবা করব, মায়ের সেবা করব না আমার আব্বার সেবা করব? আল্লাহ রাসূল বললেন মায়ের সেবা করো। আরো একবার জিজ্ঞাসা করলেন, বললেন আমি কার সেবা করব, মায়ের সেবা করব না আব্বার সেবা করব? আল্লাহ রাসূল বললেন আব্বার সেবা করো। তিনবার মায়ের কথা বলেছেন, একবার আব্বার কথা বলেছেন। তাহলে মায়ের সম্মান বলো। অত কথা জানি না, বাপ বড় না মা বড়, ছেলে বড় না মেয়ে বড়, বলো। এরকম প্রশ্নের উত্তর দেওয়া যায় ডিম আগে না মুরগি আগে, তাই না? বলো। আচ্ছা আমি আমি বলছি শোনো, হাদিস প্রমাণ। আচ্ছা হুজুর তুমি সাক্ষী থাকবে, কে জিতবে দেবে, ঠিক আছে? সত্যি কথাটা বলতে হবে, কিন্তু হুজুর মিথ্যা কথা তো বলবে না। আজকে দেখো কে জিতবে। ঠিক আছে শোনো, হাদিস কোরআন দেবে তার প্রমাণ, হাদিস কোরআন দেবে তার প্রমাণ। মায়ের সেবা আগে পিতার সেবা পরে, এমন কথা বলেন শেষ পয়গম্বরে, হাদিস কোরআন। আচ্ছা বলো তো, পিতা আদমকে আগে সৃষ্টি করেছে না মা হাওয়াকে আগে সৃষ্টি করেছে? আগে জন্ম নিলে সে বড় হয়ে যাবে ভাই, তুমি সাক্ষী থাকবে, আমি কোথায় যাবে না। আচ্ছা পিতা আদমকে আগে সৃষ্টি করেছে না মা মা হাওয়াকে আগে সৃষ্টি করেছে, বলো? না বয়স যদি বড় বড় তাহলে অন্যরকম ব্যাপার, কিন্তু বড় কি ছোট না না ওরকম আমি বলতে পারবো না। দুজনকে একসঙ্গেই সৃষ্টি করেছে আল্লাহ, প্রথম পিতা আদমকে সৃষ্টি করেছে। আমি তো সুরে বললাম, তুমি গল্প করলে হবে, তুমি একটু সুরে। ঠিক আছে হবে, আজকে দেখা যাবে কে জিতে। বলো বলো, তোমারই বাবা হলো জিন্দা কাবা, তোমারই বাবা হলো জিন্দা কাবা, প্রথম খোদা গড়লো সবার পিতা আদম, তারপরে মা হাওয়াকে করিল সৃজন, তোমারই বাবা। ঠিক আছে, জন্ম যদি আগে নিয়ে থাকে সে বড় হয়ে যায়। তো মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধরে কত কষ্ট করে তোমার জন্ম দিল, সুরে বলো, সুরেই তো বলবো। শোনো বলছে, কত যাতনা সহিল গর্ভে তোমার ধরে, রক্ত মাংস খেয়ে মাছলি মায়ের উদরে, স্নেহময়ী মাঝে আমার মমতার চাদর, কত আঘাত সয়েছে মা করেছে তোর আদর, আল্লাহ নবী মায়ের সেবাই পাবে, ও আল্লাহ নবী মায়ের সেবাই পাবে, আল্লাহ নবী মায়ের সেবাই পাবে, আল্লাহ নবীর হকের পরে তোমারই আম্মি জান, হাদিস কোরআন দেবে তার প্রমাণ, মায়ের সেবা আগে পিতার সেবা পরে, এমন কথা বলেন শেষ পয়গম্বরে, হাদিস কোরআন। মায়ের গর্ভে থেকে সব কিছু খেলাম, আর মা এত কষ্ট করেছে, কিন্তু বাপ না হলে কি আমরা দুনিয়ায় আসতে পারবো? তোমার পেটে যদি একটা ময়না হয় কেমন? বাপ না হলে আমরা কি দুনিয়া আসতে পারবো? তুমিও সুরে বলো, দাও তুমি বলো, বাপ খেটে খেটে এত মেহনত করে বড় করে তুলছে, আর সেই বাপের কোনো দাম নেই? অবশ্যই দাম আছে, বলো তুমিও সুরে একটু বলো। আরে চার মশিলাই এলে ধরাই পিতা জন্ম দাতা, আরে চার মশিলাই এলে ধরাই পিতা জন্ম দাতা, আর পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা, আর খেটে খেটে মাথার ঘাম, খেটে খেটে বাবা মাথার ঘাম পায়।
रक्त पानी तोरे आहार मुखे दे तुले बाबार मतो केउ हबे ना परम ओई बंधु पिता होलो तोमार करुणारी सिंधु तोमारी बाबा ঠিক আছে কিন্তু তোমার জান্নাত কোথায় আছে বলো তো জান্নাত আমার মাঙ্গার পায়ের তলায় তাহলে মা বলো না তুমি যত ইবাদত করো বলো শুনে হ্যাঁ শুনে তো বলবো বন্ধু শোনো কাজ হবে এখানে শুনে হবে মায়ের কদম তলে আছে ছেলের জান্নাত ঠিক বলছি মায়েরা মায়ের কদম তলে আছে ছেলের জান্নাত দিনে রাতে সে মাকে করে যাও খিদমত যদি কেটে গায়ের ছাল মায়ের পায়ের জুতা তুমি বানাও এক ফোঁটা দুধের দাম তবু নাহি শোধা যায় মায়ের টুকরা আঁচলে খোদার জান্নাত তোলে মায়ের টুকরা আঁচলে খোদার জান্নাত তোলে মা হাওয়াকে কুদরাতে ওই বড়ি লগো রহমান হাদিস ও কোরআন দেবে তার প্রমাণ মায়ের সেবা আগে পিতার সেবা পরে এমন কথা বলেন শেষ পয়গম্বরে হাদিস ও কোরআন আচ্ছা বলে যে আমার মায়ের পায়ের তলায় আমার জান্নাত তার মানে ও এখন এগিয়ে আছে তোমরা তকবীর দাও আমি জিতবো একদিন ইনশাআল্লাহ নারায় তাকবীর নারায় তাকবীর আচ্ছা ঠিক আছে তুমি তো বিদ্যাচ্ছ তো আমার মায়েরা রেগে গেলে একটু টাকা পাঠাবে আমাকে দেখবে শোনো 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 আচ্ছা হুজুর এ বলেছে আমার মায়ের পায়ের তলায় আমার জান্নাত হ্যাঁ আর আমার মা জান্নাত তালি কোথায় বলো তো হুজুর হাসতে দে আমার জান্নাত আমার জান্নাত যদি আমার মার পায়ের তলা হয় ওই মায়ের জান্নাত আবার আমার বাপের পায়ের তলা তাহলে কোথায় গেল আরে শুনে বলো দাদা শুনে বলো ঠিক আছে এসো আরে বাবার কদম তলে আছে মায়েরই জান্নাত আচ্ছা আরে মাকে তাই শুনতে হয় পিতারি হুকুম ঠিক বললো নাকি ঠিক আছে বড় দাদা আরে বাবার বাবার কদম তলে আছে মায়েরই জান্নাত আর মাকে তাই শুনতে হয় পিতারি হুকুম আল্লাহর হুকুম ফরজ তোমার মায়েরই জন্য আর আল্লাহর পরে বাবার হুকুম ফরজে গণ্য বাপের মুখে দিলে খানা খাই স্বয়ং রবানা সেই পিতাকে তুমি তো এখনো চিনলে না তোমার বাবা হলো জিন্দা কাবা প্রথম খোদা গড়লো সবার পিতা আদো তারপরে মাহাবাকে করিল সিজোর তোমারি বাবা মায়ের কদমের তলায় আমার জান্নাত আর মায়ের জান্নাত আব্বার কদমের তলায় তাই তো তাহলে দুজনেরই সম্মান সমান তাই তো হুজুর কি করে হলো আমার জান্নাত আমার মায়ের কদমের তলায় আমার মায়ের জান্নাত আমার আব্বার কদমের তলায় সেই আব্বার জান্নাত কোথায় তার মায়ের কদমের তলায় একই ব্যাপার হয়ে যাচ্ছে শোনো মাঝে অমূল্য রতন মা হয় মদিনা মায়ের ভালোবাসায় পাপি নবী সাইয়েদেনা আরে বাবা হয় এই দুনিয়ায় কা বাবাই তোল্লা আর পিতার ভালোবাসায় খুশি হয় আমার আল্লাহ পিতা মাতার ভালোবাসো খুশি হবে আল্লাহ আর পিতা মাতার সেবা করো ও গো মুসলমান বলে এ মেহান্নান কদর করো দুজো নারী সমান তোমারি বাবা হাদিস ও কোরআন হলো জিন্দা কাবা দেবে তার প্রমাণ মায়ের সেবা করো সবার সেবা করো তারপর মাহাওয়াকে করিল সে জোর তোমারি বাবা হাদিস ও কোরআন নারায় তাকবীর জিতি জিতো নাকি আমি হ্যাঁ ঠিক আছে চলো অন্য ভাই